চিদ্দাই বা বাদ যায় কেন? আমি এটাই ভাবছিলাম যে দেবদার ক্যামিও আছে, যিশুদার ক্যামিও আছে, জিদ্দা কেন বাদ যাবেন? হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজারা। ভ্যারি গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা কথা বলবো হচ্ছে পুরোপুরি IMDb-কে নিয়ে। অলরেডি দেখলাম পৌষালিদি কালকে রাত্রিবেলায় একটা ভিডিও বানিয়েছে, আমি বললাম ওয়াও, মানে আমি তখন অলরেডি শুয়ে পড়েছি, আমি আর উঠে ভিডিও বানাই না। আমি বললাম না, কাল সকালবেলা এক্সাইটেড হয়ে ভিডিওটা বানাবো, নিশ্চয়ই এক্সাইটমেন্ট আছে। আমি দেখলাম সুদীপদাও বানিয়েছে, অনেকেই বানিয়েছে। এটা কী বলতো, অ্যাকচুয়ালিতে IMDb-র উপরে যতটা বিশ্বাস করা যাবে ততটা করাও যায় না, তাই এই ভিডিওটার মানে সত্যতাটা কতটা সেটা নিয়ে আমিও তোমাদেরকে বলছি যে সেটা নিয়ে আমি সত্যি মানে যথেষ্ট ডাউটে রয়েছি। কিন্তু আমি একটা কথা তোমাদেরকে বলতে পারি যে এখানে যা রয়েছে সেটা যদি হয় মানে সিনেমা হলগুলো ইটসেলফ ইট উইল বিগেস্ট স্টেডিয়াম, ইয়েস স্টেডিয়াম হয়ে যাবে, এটা মানতেই হবে। এবার অনেকগুলো বিষয় আছে বন্ধুরা, আমি তোমাদেরকে আরও একটা জিনিস ক্লিয়ার করে বলছি, দেখলে তোমরা খুব অবাক হয়ে যাবে, তোমরা বলবে ওয়াও এইভাবে তোমরা ভাবতে পেরেছো, মানে আমি ভাবতে পেরেছি, আবার আমি আমার মতন করে ভেবেছি, আবার আমি গালাগালি খাবো, খিল্লি হবো লোকের কাছে, যাই হোক কেউ আমাকে নিয়ে আবার ভিডিও চলে আসবে, আমার কিছু যায় আসে না বিশ্বাস করো, আমি বলবো আমার যেটা মনে এসছে আমি সেটা বলবো। তো প্রথমত যেটা দুটো দেখবে, একটা জায়গা রয়েছে যেখানে এরকম গানগুলো এরকম রয়েছে, একটা লোক এরকমভাবে এগিয়ে আসছে, মানে এরকমভাবে আসছে অবয়ব থেকে, ওই মানে পুরো আলোর ধোঁয়া থেকে একটা লোক এগিয়ে আসছে। তো সম্ভবত ওইটা দেখবে, আর একটা সাথীর সেই লাস্ট সিনটা মনে আছে, আমি তখনও বলেছিলাম, মানে আমি রিয়াকশনের সময়ও বলেছিলাম, ট্রেলার রিয়াকশনের সময়, যে সাথীর সিনটা মনে আছে, সাথীর সিনের ভিতরে কিন্তু ওইরকম মানে মনে হচ্ছে যে ইয়ে এগিয়ে আসছে, একদম একজন এগিয়ে আসছে, পিছনে যেন বাজছে ও বন্ধু তুমি শুনতে কি পাও, তো আমাকে গান গাইতে বারণ করেছে, আমি গানটা গাইলাম না। যাই হোক, বিষয়টা হচ্ছে সেরকম একটা বিষয়। এবার ওটা জিদ্দা, এটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে ওই যে মানে ধোঁয়া থেকে অবয়ব যে এগিয়ে আসছে ওটা জিদ্দা, আর আবার যে এসে দাঁড়াচ্ছে মানে এই যে ভায়োলিনগুলো সামনে রয়েছে, ওই যে মিউজিক ইনস্ট্রুমেন্টের সামনে এসে যে দাঁড়াচ্ছে ওইটা যিশুদা। তাহলে দেবদা কোথায়? দেবদাকে গোটা ট্রেলার জুড়ে লুকিয়ে রাখা হয়েছে বন্ধুরা, এরকমটাই বোঝা যাচ্ছে বা এরকমটাই মনে হচ্ছে। বন্ধুরা দেখো, এই যে কাস্টিং আপডেটের লিস্টটা রয়েছে IMDb-তে তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা, যদি ভুলই হয় তো চেঞ্জ কিন্তু হয়নি, সেম কাস্টিং আপডেট লিস্টটা রয়েছে, সেখানে অঙ্কুশদার নাম রয়েছে, পাশে যিশু সেনগুপ্তর নাম রয়েছে, কিন্তু ক্যামিও বলে লেখা রয়েছে পরিষ্কার। এবং তার সঙ্গে সঙ্গে যিশু সেনগুপ্তকে যদি তুমি ক্লিক করো তাহলে পরিষ্কার এখানে লেখা আছে যিশু সেনগুপ্ত ক্যামিও, ঠিক আছে, এখানে পরিষ্কার লেখা রয়েছে কিন্তু মির্জাতে। তো এবার আসি আরও বড় মেন যেটাকে নিয়ে, যিশু সেনগুপ্তর খবর তো কালকেই দিয়েছি, দেবদার খবর তো কালকেই দিয়েছি, কিন্তু দেবদার চরিত্রটাকে নিয়ে দেখো কিছু লেখা নেই তার তলায়, তার মানে দেবদার চরিত্রটা মোস্ট মিস্টেরিয়াস চরিত্র, কীভাবে আসবে কেউ জানে না। এবার আরও যে বড় কথা, ইয়েস দ্য বিগেস্ট বস, দ্য ওয়ান অ্যান্ড ওনলি টলিউডের ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার, তার নাম এখানে কিন্তু রয়েছে। এবং অদ্ভুত ব্যাপার, তুমি দেখো প্রসেনজিৎ চ্যাটার্জি, ইয়েস মির্জা বাবা, এখানে লেখা রয়েছে মির্জা বাবা, তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, বুম্বাদা, ইয়েস বুম্বাদা, বুম্বাদার নাম মির্জা বাবা বলে লেখা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ঋষি কৌশিকের নাম রয়েছে, কৌশিক গাঙ্গুলি রয়েছে, ঐন্দ্রিলা রয়েছে, এইবার এসছে আমার বসের লুক, ইয়েস এই যে বসের লুকে কিন্তু একটা পরিষ্কার জিদ্দার নাম রয়েছে। তার পাশাপাশি কী লেখা রয়েছে দেখো, ক্যামিও ক্রেডিট অনলি, এটা তোমরা মানে IMDb খুললেই বুঝতে পারবে, তারপর জ্যামি ব্যানার্জি, বিষ্ণু বিশ্বাস যেরকমভাবে রয়েছে সেগুলো রয়েছে। তো বন্ধুরা এখানে বসের ক্যামিও, বুম্বাদার ক্যামিও, মানে শুধু জিদ্দা নয় প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যাজ মির্জা বাবা, সেটা কিন্তু রয়েছে এখানে লিখে রেখেছে। ভাই আমি তো আবার চেঙ্গিজের ছেলে বললে অনেকের গায়ে লেগে যায়, বাট আমি ওটা ফ্যান ফিকশন দিয়েছিলাম, আমারও আমি আবারও বলছি আমার যেটা ফ্যান ফিকশন মনে হয়েছে সেটাই কিন্তু আমি বারবার বললাম, এখানেও আমি সেটাই বললাম যে ফ্যান ফিকশন যেটা মনে হয়েছে যে একটা লোক যে এগিয়ে আসছে সেটা হয়তো জিদ্দা, আর যে এসে দাঁড়াচ্ছে সেটা হয়তো যিশুদা, এবং দেবদাকে লুকিয়ে রাখা হয়েছে, বুম্বাদাকে লুকিয়ে রাখা হয়েছে, এই জিনিসটা হতে পারে। এবার বিষয় হচ্ছে বুম্বাদা অ্যাজ মির্জা বাবা, উফ ভাই একটা সিনেমার ভিতরে যদি এটা হয়ে যায়, হল স্টেডিয়াম মানে ভাই বাংলা ইন্ডাস্ট্রির যত লোক আছে মানে ঘর ঘর কা বাচ্চা, হর এক বাচ্চা জায়গা, এইটুকু আমি বললাম যে প্রত্যেকটা ঘর থেকে লোকজন চলে যাবে, বুম্বাদা, দেবদা, জিদ্দা, অঙ্কুশদা, যিশুদা, এই এত জোর একসাথে, তুমি ভাবো জাস্ট মানে স্টেডিয়াম মানে, আমার একটা জিনিস বারবার আবারও মনে হচ্ছে যে জিদ্দা ঈদ ছেড়ে দিয়েছে, এত ইজিলি জিদ্দা ঈদ ছেড়ে দেবে না যদি না জিদ্দা অন্য কোনো ছবিতে না থাকে, আমার মন বলছে। এবার দেখা যাক কী হয় না হয়, তোমাদের কার কী মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। যা বললাম ভাই এই IMDb-র ভরসায় বললাম, IMDb কিন্তু এডিটেবল সাইট, যে কেউ এসে এডিট করতে পারে, এবার সেটা তোমাদের বিশ্বাস, তোমাদের
ধারণা তোমরা কীভাবে ধরবে বা তোমরা কীভাবে ধরে নেবে, এটা তোমাদের ওপরেই ছাড়লাম। আমার তো মনে হচ্ছে যদি এটা হয়, ভাই আমি একটাই কথা বলবো, হলো কি না হলো, এই আপডেটটা এলো কি না এলো সে থেকেও বড়ো কথা, যদি এটা হয় তাহলে সত্যি সত্যি স্টেডিয়াম কি সব ভেঙে পড়বে, সিঙ্গল স্ক্রিনে হাততালি মানে পাগলা হয়ে যাবে, কোনো হিন্দি ছবি এর সামনে টিকবে না, মানে সে অক্ষয় কুমার ইয়ে অজয় দেবগন কেউ টিকবে না, কেউ না কেউ না কেউ না, বাংলায় ছবি বাংলায় জায়গায় বাংলা ব্যবসা করবে শুধুমাত্র যদি এই জিনিসটা একবার হয়ে যায়। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে, বাই।